একটি গাছ থেকে ২৫ কেজি টমেটো হয়, এটা কি আসলে? এটা আসলে ২৫ কেজি বলবো না, আপনি যদি ভালো পরিচর্যা করেন আরো বেশি ফলানো সম্ভব, আরো বেশি বেশি ফলানো সম্ভব। দিন দিন প্রতিদিন কৃষি বারো মাস সনাতন পদ্ধতি থেকে আধুনিক কৃষি, বিশ্বের সব কিছু এগিয়ে চলছে, তারই ধারাবাহিকতায় কৃষিও দিন দিন অনেক দূর এগিয়ে চলছে। আজকে আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি টমেটোর জমি, একটি গাছ থেকে ২৫ কেজি টমেটো, বিশ্বাস হয়? আমরা আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন কথা বলছি বাংলাদেশের অতি স্বনামধন্য একটি কোম্পানি বন্ধন সিড, এর কর্ণধার আনোয়ার সাহেবের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা আপনার যেই জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিটা দেখে আমাদের আসলে খুব ভালো লেগেছে। এবং আমরা শুনেছি একটি গাছ থেকে ২৫ কেজি টমেটো হয়, এটা কি? এটা আসলে ২৫ কেজি বলবো না, আপনি যদি ভালো পরিচর্যা করেন আরও বেশি ফলানো সম্ভব, আরও বেশি বেশি ফলানো সম্ভব। কারণ এই আমাদের যে এই টমেটোটা BGL 757, এখন এই যে জমিতে আপনি দাঁড়াই আছেন BGL 757, এই ভ্যারাইটিটা থেকে এক একটা ঝোপায় আপনি কিছুক্ষণ আগে মনে দেখছেন এখানে একটা যে গাছের যে ঝোপা থাকে, এই ঝোপাতে ৮ থেকে ১০টা হয়, এবং কিছু কিছু ঝোপাতে ১০টার উপরেও আছে। তো একটা ঝোপাতে এটা ১.৫ থেকে ২ কেজি ওজন হয়। তো আপনি এটা যেহেতু সেমি ডিটারমিনের একটা ভ্যারাইটি, একটু লম্বা টাইপের ভ্যারাইটি, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন একটা গাছে কতগুলো ঝোপা থাকে। তো এখানে যদি ১০টা থেকে ১৫টা যদি ঝোপা হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ২৫ কেজি কিন্তু হারভেস্ট করা সম্ভব। আজকে আমি সকালবেলায় এই এলাকারই এক মুরব্বী চাষির সাথে কথা বলেছি, উনি বলছে যে আমি এক একটা গাছ থেকে, ওনার আইডিয়া অলরেডি সে ১০ থেকে ১২ কেজি তুলে ফেলছে, মানে হারভেস্ট করে ফেলছে, মাঝামাঝি সময়ও আসেনি, এবং সে আশা রাখতেছে আরও এক একটা গাছ থেকে ১৫ থেকে ১৬ কেজি সে টমেটো ছিঁড়তে পারবে। তার মানে একটা গাছ থেকে ১৮, ১৯, ২৮ থেকে ২৯ কেজি হয়ে যায়। জি জি, কিন্তু শেষের দিকে আসলে হয় কি, শেষের দিকে যখন টমেটোগুলা মাথার দিকে যখন চলে যাবেন তখন টমেটোর সাইজগুলো একটু ছোট হয়ে যাবে, তখন ওয়েট। তো অনায়াসে এটা কিন্তু ২৫ কেজি টমেটো একটা গাছ থেকে তোলা এটা কোনো অসম্ভব ব্যাপার না। আপনি নিশ্চয়ই এই ক্ষেতে নিজেও দেখছেন এবং আপনি প্রয়োজনে আরও দেখতে পারেন, এবং গাছগুলো যদি ঠিকমতো কাউন্ট করেন আপনি তাহলেই বুঝতে পারবেন যে একটা গাছ থেকে ২৫ থেকে ৩০ কেজি টমেটো হারভেস্ট করা কোনো অসম্ভব ব্যাপার না। আচ্ছা, এই টমেটোর যদি আমাদের কৃষকে যারা দেখতেছেন যদি নামটা জানতে চাই, এটার নাম কি? এটা হচ্ছে বন্ধন সিডসের BGL 757। BGL 757, এই নাম বললেই কৃষকরা সংগ্রহ করতে পারবে। আর এক মানে এক কেজিতে কয়টা হয়? আসলে আমি এটা একটু আগেই বলছি যে প্রথম দিকে যখন টমেটোটা এবং ভালো যদি চাষি হয় ৫টা থেকে ৬টা টমেটো এক কেজি হয়ে যাবে প্রথম দিকে, কিন্তু আমরা অ্যাভারেজলি বলি ১৩০ গ্রাম এই টমেটোটা হয়ে যায় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। যদি টমেটোর সাইজ যদি অ্যাভারেজ করতে যান, প্রথম দিকে প্রথম ২, ৩, ৪টা হারভেস্ট পর্যন্ত আপনার ১৮০ গ্রাম পর্যন্ত টমেটো একটা হবে। আপনি যে আমার হাতে যে টমেটোটা দেখতেছেন এটা প্রায় ২০০ গ্রামের কাছাকাছি। তো সব টমেটো তো এই যে একটা, এই যে ছড়াটা থেকে আমি টমেটো ছেড়েছি, এই ছড়াটাতে ৯টা টমেটো ছিল। তো এই সাইজের যদি একটা টমেটো থেকে একটা, সবগুলোই তো সমান হবে না, তো কিছু ছোট। তো আমি হাতে নিয়ে দেখছি যে এই ছড়াটা থেকেই ১.৫ কেজির উপরে আমরা টমেটো হারভেস্ট করতে পারবো। আচ্ছা, আমরা যদি একটু বসে গাছ থেকে সরাসরি দেখতে চাই তাহলে এখানে দেখা যায় অনেকগুলো সংগ্রহ করা হয়েছে গাছ থেকে, একবার দরতাজা টমেটো, এবং এগুলো তো মনে হয় এক সপ্তাহের মধ্যেই গাছ থেকে উঠানো সম্ভব। জি জি জি, এই এই যে টমেটোগুলো দেখতেছেন এই টমেটোগুলো থেকে অলরেডি এই ঝোপাটা থেকে ৬টা টমেটো আছে, এইখান থেকে অলরেডি একটা হারভেস্ট করা হয়েছে, এবং বাকিগুলো কয়েকদিন পর্যায়ক্রমে এবং প্রতি সপ্তাহে সপ্তাহে তারা হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, যদি আমরা কৃষকদের বলতে চাই যে এই টমেটোটার বৈশিষ্ট্য কি? এই টমেটোটার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটার ফলন বেশি। আপনি তো ফলনের কথা যেটা বললাম, ফলনের পাশাপাশি এই টমেটোটা আপনি এই বোরোরচর অঞ্চলে দেখবেন যে অনেকগুলো যদি ফিল্ড আপনি ভিজিট করেন তাহলে একটা জিনিস দেখবেন যে আমাদের যে এই যে জাতের যে টমেটো যারা লাগিয়েছে তাদের জমিতে কোনো গাছ মরা গাছ নাই। হ্যাঁ, সবগুলো গাছ, ১০০টা গাছ যদি কেউ যদি রোপণ করছে ১০০টা গাছেই সবল আছে। এবং অন্যান্য যে এখানকার যে প্রসিদ্ধ কিছু জাত আছে প্রচলিত যারা বিগত বছর থেকে করে আসছে, এই জাতগুলো কিন্তু অনেক দিনের পুরনো জাত। এই জাতগুলো কিন্তু তারা দেখেছে ৫০%-এর উপর জাত মরে গেছে, এটাকে বলে উইল্ডিংয়ের কারণে মরে গেছে। আরেকটা জিনিস, এইখানে আপনি দেখবেন যে গাছগুলো অনেক সতেজ, রোগ বালাই তুলনামূলকভাবে অনেক কম। এবং এইখানে আমি অনেক চাষির সাথে কথা বলে দেখছি, আমাদের যারা এই চাষি এই টমেটো যারা চাষাবাদ করছে তাদের তুলনামূলক অনেক স্প্রে কম দিতে হয়েছে।
স্প্রে কম দিতে হয়েছে, তার মানে বুঝতেই পারতেছেন রোগ বালাই কম, খুবই কম। এবং এটার আরও আর একটা বড় বৈশিষ্ট্য, এই টমেটোটা দেখতে সুন্দর ওভাল সাইজ এবং এটা খুব হার্ডি, আপনি নিজেও হাতে নিয়ে দেখেন এবং খুব হার্ড পাকা অবস্থায়, কিন্তু গাছ থেকে ছেড়ার পরও এটা আপনি অনায়াসে 20-22 দিন বা 25 দিন পর্যন্ত আপনি কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এবং এটা যে এখানকার যে যারা ব্যাপারী আছে তাদের সাথে কথা হয়েছে যে যারা এইখানকার যে ম্যাক্সিমাম ফসল সবজি এটা সাধারণত ঢাকা যায়, ঢাকা যায় তারা দেখা যায় যে 2-1 দিনের মধ্যে যদি 2-1 দিন 3-4 দিন পর্যন্ত রেখে কিন্তু তারা কিন্তু বিক্রি করতে পারে। একটা এখান থেকে চলে যায় আড়তে, আড়ত থেকে চলে যায় খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতাতে দেখা যায় 3-4 দিন 5 দিন পর্যন্ত তার দোকানে রেখে এই টমেটোটা সেল করে, কিন্তু 5-7 দিন পর্যন্ত কিন্তু এই টমেটোটা একদম টাইট থাকে এবং কালার অক্ষুণ্ণ থাকে। এই জন্যই কিন্তু এটা, আর যারা কনজিউমার আমরা যারা খাই টমেটো তাদের কিন্তু আকর্ষণ করে। এবং এইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে খেতে সুস্বাদু, তাই আমি যা কিছুই করলাম ফলন করলাম আমার যদি টমেটো যদি খাইতে সুস্বাদু না হয় তাহলে কিন্তু যারা এন্ড ইউজার বা কনজিউমার তারা কিন্তু এটা পারচেস করবে না। কিন্তু এটার কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এটা খেতেও কিন্তু সুস্বাদু, আপনি ইচ্ছা করলে একটা খেয়ে দেখতে পারেন। এটার ভিতরে চেম্বার অনেক কম এবং শ্বাসটা অনেক ভিতরে যে ফাঁপালো অংশটা একদমই নাই, এই জন্য এই টমেটোটা ওয়েটে বেশি হয়। এই জন্যই চাষিরা দিনের দিন সারা বাংলাদেশের চাষি এই টমেটোটার চাষাবাদের দিকে ঝুঁকতেছে। বাহ, আমরা এটা তাহলে দেখতে পাচ্ছি যে অনেক গুণে গুণান্বিত। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখতেছি যে আমরা দেখতে পাচ্ছি যে এটা মাচা পদ্ধতিতে চাষ করা হয়েছে। এটা এই টমেটোটা আপনি যদি ইচ্ছা করেন আপনি মাচা পদ্ধতিতে চাষ করতে পারেন। এটা তো দেখছেন নিচু মাচা দিচ্ছে কোনো রকমের মাচা। এর থেকে কিছু কিছু অঞ্চলের চাষি আছে যারা যদি নর্থ বেঙ্গলে যান তারা এটার থেকে 3 ফিট হাইট দেয়, এটা হচ্ছে 1.5 ফিট হাইট মাচা দিছে, তারা সাধারণত 3 ফিট হাইট দেয়। কিছু কিছু অঞ্চলে আছে রাজশাহী বা আপনি ইয়েতে যাবেন নর্থ বেঙ্গলের কিছু কিছু অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে তারা কিন্তু মাটিতে করে, তারা কোনো মাচা দেয় না, তাদেরও টমেটো হবে, এটা কোনো সমস্যা নেই। তাদের শুধু একটাই পার্থক্য, শুধু কালারের ক্ষেত্রে একটু পার্থক্য হবে, ফলনের দিকে কোনো পার্থক্য হবে না। কিন্তু এটাতে হয় কি মানে এই মাচাতে করলে হয় কি এটা মাটির সাথে সংস্পর্শ থাকে না, কালারটা অনেক সুন্দর হয়, সাইজটা সুন্দর হয় এবং বাজার মূল্যটা ভালো পায়। আচ্ছা, তাহলে আমরা এই যে টমেটো দেখতে পাচ্ছি এটার গুণ অনেক গুণে গুণান্বিত। জি, পোকামাকড় সহনশীল, জি জি জি, এবং চামড়া টাইট, জি, ভিতরের চেম্বার কম কম, পাপালোর অংশ কম, জি, দেখতে সুন্দর, জি, এবং সর্বোপরি হচ্ছে খেতে সুস্বাদু, খেতে সুস্বাদু, জি, মানে আমরা বলতে পারি যে মাল্টি এর গুণ অনেকগুলো গুণের জন্যই কিন্তু আসলে চাষিরা দিন দিন এই টমেটোর প্রতি ঝুঁকতেছে, এই চাষাবাদের প্রতি। তা আমরা আশা করি যে চাষি ভাইরা নিশ্চয়ই দেখেছে এবং এবং তারা উদ্বুদ্ধ হবেন যে এরকম গুণে গুণান্বিত একটি টমেটো চাষ করতে। এবং আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বীজ চাষিদের মাধ্যমে আপনি নিয়ে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।